আবহাওয়ার পরিবর্তনের মধ্যেই আবহাওয়ার ভুল বদল, রেহাই নেই বৃষ্টির হাত থেকে। আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলার সাতটি জেলায়। আবারও বাংলার কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর? কখন থেকে শুরু হবে বৃষ্টি কি জানালো আবহাওয়া দপ্তর? বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবাই দেখার জন্য। শুক্রবার সকালেও কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকার আকাশে মেঘ। আলিপুর আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী 22 তারিখের পর থেকে কলকাতাতেও রাতের তাপমাত্রা 2-3 ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে। শুক্রবার সকালেও কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকার আকাশে মেঘ, যদিও বর্ষা ইতিমধ্যেই বিদায় নিয়েছে বলেই জানিয়েছেন আবহবিদরা। আর দুর্যোগ একবার কেটে গেলেই আর্দ্রতা উষ্ণতা জড়িত কষ্ট থেকে মুক্তি, আসবে শীতের আমেজ। আলিপুর আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী 22 তারিখের পর থেকে কলকাতাতেও রাতের তাপমাত্রা 2-3 ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন বর্ষা ইতিমধ্যেই বিদায় নিয়েছে। যে টুকরো মেঘ রয়েছে কয়েকটি এলাকায় তাও আগামী 23 অক্টোবর এ রাজ্য থেকে বিদায় নেবে। তবে আগামী 2-1 দিনের মধ্যেই তাপমাত্রা কিছুটা বাড়লেও তারপর থেকে রাতের তাপমাত্রা একটু একটু করে কমতে শুরু করবে। আলিপুর আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল যে বৃহস্পতিবারের পর থেকে উত্তরবঙ্গের আবহাওয়ার পরিবর্তন হবে। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি কয়েকদিন চলবে, কিন্তু ভারী বৃষ্টির পরিমাণ বৃহস্পতিবার থেকে কমবে। দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার হবে, তবে উপকূলের কাছাকাছি যে সকল জেলা রয়েছে যেমন হাওড়া, উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং কলকাতাতেও 2-1 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং 22 তারিখের পর থেকে কলকাতাতেও রাতে তাপমাত্রা 2-3 ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে। তবে ঠিক কবে নাগাদ রাজ্যে শীত ঢুকবে সেটা সঠিকভাবে এখনই বলা যাচ্ছে না। দুর্যোগ কাটতেই এবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে শীতের আমেজ। সপ্তাহান্তে রাতের তাপমাত্রা 2-3 ডিগ্রি কমবে। শুক্রবার থেকেই এই শীতের আমেজ অনুভব করা যাবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর।